হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা জানো আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য কিছু নির্দেশনা এসেছে, সে ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, এই যে তোমাদের জন্য একটা নির্দেশনা প্রকাশিত হয়েছে নতুন, ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 শিক্ষকগণের জন্য নির্দেশনা। অর্থাৎ এই নির্দেশনাগুলো তোমাদের জন্য জানতে হবে, অর্থাৎ তোমাদের যে ষান্মাসিক মূল্যায়নটা কীভাবে যে হবে সে ব্যাপারেই মূলত এই নির্দেশনাটা দেওয়া আছে, অর্থাৎ তোমাদের পদ্ধতিটা কী হবে। তো দেখো, এখানে শুরুতে 1 নম্বর কী বলা হয়েছে, একটি বিষয়ের মূল্যায়নের জন্য এক স্কুল বা দিবসে কী করতে সর্বোচ্চ 5 ঘন্টায় শেষ করতে হবে। অর্থাৎ তোমার প্রত্যেকটা বিষয়ের জন্য তোমার যে মূল্যায়নগুলো করা হবে স্কুল থেকে, সেটা তোমার কী করতে হবে, একটা একদিনেই শেষ করতে হবে একটা বিষয়, এবং সর্বোচ্চ সেটা 5 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। তো দেখো, এরপরে আবার কী আছে, যে প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন যে নির্দেশনা আছে এটা একটি লিখিত কপি পাবে। অর্থাৎ তুমি এগুলো একটা লিখিত কপি পাবে যে তোমাদের মূল্যায়ন নির্দেশিকাটা কীভাবে হবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেকের একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করা হবে। অর্থাৎ এটা যে তুমি যে উত্তর লিখবে তার জন্যও তোমাকে একটা খাতা দেওয়া হবে স্কুল থেকেই। তো দেখো, এর পরবর্তীতে কী বলা হয়েছে, শুরুতেই নির্দিষ্ট বিষয়ে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন কীভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের কী করতে হবে জানাতে হবে। তো দেখো, এখানে লেখাগুলো যেহেতু ছোটো ছোটো, আমি তোমাদের জন্য এই লেখাগুলো একটু বড় করে রেখেছি, তোমরা এখানে দেখতে পারো। এই যে দেখো, যে এখানে বলা হয়েছে যে কীভাবে এটা তোমাদের মূল্যায়নটা কীভাবে হবে, এটা তোমাদের শিক্ষকরাই তোমাদের কিন্তু সুন্দর মতো করে জানাবে। এর পরবর্তীতে নির্দেশনা দেখো কী বলা হয়েছে, মূল্যায়নের জন্য একক কাজ, তারপরে তোমার বিভিন্ন জোড়ায় কাজ, তারপরে দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশ থাকবে যা খাতা এবং উত্তরপত্রে লিখতে হবে। অর্থাৎ তোমাদের তো বিভিন্ন প্র্যাকটিক্যাল অংশ থাকবেই, তার পাশাপাশি তোমাদের আরও কিছু কাজ থাকবে, সেটা তোমার কী করতে হবে খাতায় লিখতে হবে। তো দেখো, এরপর আরও কী বলা হয়েছে, এরপরে বলা হয়েছে এই বিষয়ে মূল্যায়ন বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশিকা কপিতে স্পষ্ট নির্দেশনা আছে। অর্থাৎ তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকাটা দেওয়া হবে সেইখানে তোমার স্পষ্টভাবে এগুলো নির্দেশনা দেওয়া হয়ে থাকবে। এর পরবর্তীতে দেখো কী বলা হয়েছে, মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শিক্ষার্থী সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে কী করবে, পর্যবেক্ষককে জমা দেবে। অর্থাৎ তোমার একদিনের যে কাজটা তুমি করবে সেটা কী করতে হবে, তোমার সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে একটা দিনের কাজ তোমার শেষ করতে হবে, শিক্ষক তোমাকে 5 ঘন্টার বেশি সময় দিবে না। এর পরবর্তীতে দেখো কী বলা হয়েছে, শিক্ষকের জন্য যে নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার জন্য একটা খসড়া সময় বিভাজন দেওয়া থাকবে। অর্থাৎ তোমাদের কোন সময় কোন কাজটা করা হবে এটা শিক্ষকরাই তোমাদের বলে দেবে, কারণ শিক্ষকদের এই ব্যাপারে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়ে থাকবে। দেখো, এর পরবর্তীতে কী বলা হয়েছে, কিন্তু অনেক শিক্ষার্থী এর চেয়ে সময় বেশি বা কম প্রয়োজন হতে পারে, কিন্তু ওই সময়ের চেয়ে তোমার একটু বেশি সময় লাগতে পারে, একটু কম সময়ও লাগতে পারে। দেখো, এর পরবর্তী নির্দেশনায় কী বলা হয়েছে, শিক্ষক বা তোমাদের যে পর্যবেক্ষক বা তোমাদের যে ভিজিটর আছে যে তোমাদের গার্ড দেবে, সেটা অনুকরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন, কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তাই নয়। কিন্তু এটা যে সবাই একবারে হার্ড টাইম দিয়ে দেবে যে এই সময়ের ভিতরে শেষ করতে হবে, ওই রকম কোনো বাধ্যবাধকতা নেই, শিক্ষককে চাইলে তোমাদেরকে একটু বেশিও সময় দিতে পারে। দেখো, সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে, তাই শিক্ষার্থীদের ফ্লেক্সিবিলিটি দিতে হবে। অর্থাৎ তোমাদের সময় নিয়ে কোনো চাপ দিতে পারবে না কোনো শিক্ষক যে এই সময়ের ভিতরে তোমাদের এটা শেষ করতে হবে, এ ব্যাপারে কোনো শিক্ষকই তোমাদের কী করতে পারবে না, কোনো চাপ দেবে না। তোমরা নিজেদের মতো করে এগুলো কী করবে, সুন্দর মতো করবে তোমাদের কাজগুলো, কোনো টেনশনের কারণ নেই। তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ 5 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। অর্থাৎ একটা কাজের জন্য তোমার 10 মিনিটও লাগতে পারে, আবার 20 মিনিটও লাগতে পারে, কিন্তু সেটা কী করতে হবে, তোমার সর্বোচ্চ সেটা 5 ঘন্টার ভিতরে শেষ করতে হবে, এর বেশি সময় পাবে না। তো দেখো, এর পরবর্তী নির্দেশনায় কী বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক বা যে তোমার পর্যবেক্ষক থাকবে নির্দিষ্ট পর্যবেক্ষণ হোকের মাধ্যমে শিক্ষার্থীদের কাজের রেকর্ড কী করবে, সংগ্রহ করবে। অর্থাৎ তোমাদের যে কী কী কাজ করলে তার কাছে একটা কী থাকবে, কাগজ থাকবে, সেখানে সেই কাগজে সে লিখে রাখবে যে সে তোমরা কী কী কাজ করেছো। তো দেখো, এরপরে কী বলা হয়েছে, এক্ষেত্রে প্রতি 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষক করার জন্য 1 জন শিক্ষক কী থাকবে, নিয়োজিত থাকবে। অর্থাৎ তোমাদের যদি 20 জন স্টুডেন্ট থাকে তার জন্য 1 জন শিক্ষক দায়িত্ব পালন করবে, এবং যদি 40 জন থাকে তার জন্য 2 জন শিক্ষক থাকবে, এটা তো বুঝতেই পারছো। তার কাছে পর্যবেক্ষক হোক বা পরিশিষ্ট হন, যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে, অর্থাৎ সেইখানে তোমাদের রেকর্ড সংগ্রহ করবে, যা পরবর্তীতে কী করা হবে, পরিশিষ্ট 2 যা পরবর্তীতে প্রেরণ করা হবে, এটা তোমাদের ভাবার দরকার নেই, এটা শিক্ষকরাই বুঝে নেবে। এরপরে দেখো কী বলা হয়েছে, সামষ্টিক মূল্যায়ন শেষে 1 জন শিক্ষক তার উপর অর্পিত 20 জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা, তারপরে তোমার যে পর্যবেক্ষণ যে রেকর্ড, তারপরে অন্যান্য যে প্রামাণাদি যদি থাকে একত্রে কী করবে, বান্ডেল করে স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট কী করবে, জমা দেবে।
অর্থাৎ তোমাদের যে গার্ড দিবে সে তো তোমার ওই বিষয়ে শিক্ষক নাও হতে পারে, সে কি করবে তোমাদের যে খাতা, তারপর তোমাদের যে রেকর্ড ছক, তারপর অন্যান্য প্রমাণাদি যেগুলো আছে সেগুলো তোমাদের ওই বিষয় শিক্ষকের কাছে কি করবে, তোমাদের বিষয় শিক্ষকের কাছে এগুলো জমা দেবে তোমাদের ওই গার্ডের শিক্ষক। তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে, যে বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবে, অর্থাৎ তোমাদের যে বিষয় শিক্ষক আছে সে প্রথমে তোমাদের লিখিত অংশের মূল্যায়ন করবে, এবং লিখিত অংশের মূল্যায়নের জন্য হুক ছক বা পরিশিষ্ট তিন যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে কি করা হবে প্রেরণ করা হবে, অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছকে কি করবে শিক্ষার্থীর অর্জনের মাত্রার রেকর্ড সংরক্ষণ করবে। অর্থাৎ তোমাদের খাতা দেখার পর শিক্ষক যে তোমরা বুঝতে পারবে যে তোমরা কেমন লেখা লিখেছো, সেটা যে শিক্ষকের জন্য একটা ছক আছে, চার্ট আছে, এটা শিক্ষকরা যে ওই ছকে এটা তোমাদের তোমাদের মার্ক দেবে তোমরা কেমন করলে এখানে। ও দেখো এর পরবর্তী নির্দেশনায় কি বলা হয়েছে, বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী বৈশিষ্ট্য তিন যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে, শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে কি করবে এটা রেকর্ড সংগ্রহ করবে, অর্থাৎ তোমার যে লিখিত অংশে কি কি তুমি করলে সেই রেকর্ডগুলো শিক্ষক পরবর্তীতে কি করবে সংরক্ষণ করবে, এবং বিষয় শিক্ষক পরবর্তীতে প্রত্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক ও লিখিত অংশের মূল্যায়ন ছকে শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআই ইনপুটে দিবেন। অর্থাৎ তোমাদের যে গার্ড ছিল সে তোমাদের জন্য যে বিভিন্ন হাতে কলমে কাজ করলে সেই রেকর্ডগুলো এবং তোমাদের লিখিত অংশের এই সব কিছু মিলিয়ে তোমাদের বিষয় শিক্ষক কি করবে এটা যে ওয়েবসাইটে এটা ইনপুট দেবে যে তোমরা কেমন ফলাফল করেছো বা কি। তো দেখো আর নৈপুণ্য অ্যাপস এই ইনপুট দেওয়ার মাধ্যমে ষাণ্মাসিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে, অর্থাৎ তোমাদের শিক্ষকরা এগুলো কি করবে নৈপুণ্য অ্যাপে ইনপুট করবে এবং এইভাবে তোমাদের কাজটা সমাপ্ত হবে। তো দেখো এর পরবর্তীতে কি বলা হয়েছে, পূর্বের মতো এবারও প্রতিটি বিষয়ের পিআই গুলোতে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য কি করতে হবে একটি ছক বা পরিশিষ্ট পাঁচ যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে কি করা হবে প্রেরণ করা হবে এখানে দেওয়া হবে, এবং এই ছকে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড রেখে সংরক্ষণ করতে হবে, এটা শিক্ষকরা করবে, এ ব্যাপারে তোমাদের কিছু করার নেই। তো দেখো তো বিষয়ের চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো সম্পন্ন করতে ন্যূনতম যে উপকরণ ও সরঞ্জামাদি প্রয়োজন হবে তা স্কুল কর্তৃপক্ষ সরবরাহ করবে, এবং শিক্ষার্থীদের এই ব্যাপারে কোনো কি করা যাবে না চাপ দেওয়া যাবে না, অর্থাৎ তোমাদের যা যা উপকরণ লাগবে কোন বিষয়ে সে ব্যাপারে কিন্তু শিক্ষকরাই তোমাদের সাহায্য করবে, স্কুল থেকে সেগুলো দেবে। তো তোমাদের কোন কোন উপকরণগুলো লাগবে সে ব্যাপারে কিন্তু একটু পরে আমি আরেকটা ভিডিও দেবো, তোমরা কিন্তু সেটা দেখে নেবে, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের কোন সাবজেক্টের দিন কোন কোন উপকরণ নিয়ে যেতে হবে স্কুলে সেগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, সেই ভিডিওটা আমি কিছুক্ষণের ভিতরেই দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা দেখে নেবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি তোমাদের নির্দেশনাটা বুঝতে পেরেছো যে তোমাদের নির্দেশনাটা মূলত কীভাবে হবে, তোমাদের হাতে কলমে কাজ হবে, তারপর লিখিত কাজ হবে, এবং তোমাদের জন্য 5 ঘন্টা সময় দেওয়া হবে, এবং পরীক্ষা বেশি হার্ড হবে না, মোটামুটি তোমার সহজই হবে পরীক্ষার কোশ্চেন, তো চিন্তার কোনো কারণ নেই। এবং যখনই আমি তোমার যে সমাধানটা দেবো তখনই কিন্তু তোমরা এই চ্যানেল থেকে এই সমাধানগুলো দেখে নেবে, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি ভালো মার্ক পেতে পারবে। তো আজকে এ পর্যন্তই, তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমরা কি করব তোমাদের যে মূল্যায়নের যে উপকরণ আছে তোমরা কোন কোন উপকরণ নিয়ে যাবে বা স্কুল থেকে কী কী দেবে কোন বইটা নিয়ে যেতে হবে সে ব্যাপারে আমরা নির্দেশনা দেবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।